yourself for all. নমস্কার বন্ধু, পিবি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের স্বাগতম। অবশেষে বাংলাদেশি দর্শকদের জন্য আসতে চলেছে সুখবর। বাংলাদেশি দর্শকেরাও সিনেমা হলে বসে দেখতে পারবে আরআরআর মুভি। জানা যায়, ভারতীয় কোনো মুভি সরাসরি বাংলাদেশে মুক্তি পেতে পারে না। সাপ্তাহ চুক্তির মাধ্যমে একমাত্র ভারতীয় বাংলা ছবি বাংলাদেশে মুক্তি পেতে পারে। তবে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের একটি মুভিও ভারতে মুক্তি দিতে হয়। তবে সাপ্তাহ চুক্তির মাধ্যমে কোনো হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি পেতে পারে না। তবে সরকারি সূত্রে জানা যায়, এখন থেকে ভারতে মুক্তির দিন বাংলাদেশেও হিন্দি সিনেমা মুক্তি পাবে। কারণ বাংলাদেশের হল মালিকেরা সাপ্তাহ চুক্তির নিয়ম পরিবর্তনের দিকে এগোচ্ছেন। এই সংবাদটি প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সহসভাপতি আলাউদ্দিন মিয়া। জানা যায়, 2000 সালে বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা ছিল 5000, কিন্তু 2022 সালে আজ মাত্র 250টিতে নেমে আসে সিনেমা হলের সংখ্যা। বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো সূত্রে জানা যায়, বাংলাদেশে বছরে মেরে কেটে সর্বোচ্চ 12 থেকে 15টা ছবি মুক্তি পায়। নিম্নমানের অভিনয়, কম বাজেটের মুভি এবং ভালো চিত্রনাট্য না হওয়ায় ছবিগুলি সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ হয়। ফলে সিনেমা হলগুলি বছরের পর বছর লোকসানের সম্মুখীন হয়। তাই হল মালিকেরা সম্মিলিতভাবে হিন্দি সিনেমা মুক্তি দিতে সাপ্তাহ চুক্তির পরিবর্তন চায়। হিন্দি সিনেমা মুক্তি পাওয়ার জল্পনাকে আরও বাড়িয়ে দেয় বাংলাদেশের এক পরিচালক অনন্য মামুন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, খুব শীঘ্রই আরআরআর মুভি মুক্তি পাবে বাংলাদেশে। খুব তাড়াতাড়ি এ ব্যাপারে খুশির খবর শোনাতে পারব। তবে গোপন সূত্রে জানা যায়, 2022 সালের 13ই অক্টোবর আরআরআর মুভি বাংলাদেশে মুক্তি পেতে চলেছে। তবে বিশ্লেষকেরাও মনে করে বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি পাওয়া উচিত, কারণ অনেক আগের থেকে বাংলাদেশে হলিউড মুভি মুক্তি পায়।